এক সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ধানের ওপর কালী মূর্তি তৈরি করলেন নদিয়ার নবদ্বীপ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের প্রতাপনগরের বাসিন্দা গৌতম সাহা। তিনি একজন অঙ্কন শিল্পী। মাটি, রং ও আঠার সংমিশ্রণে এই কালী মূর্তিটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 7 দিন বলেই শিল্পী জানান। এর আগে 4 মিলিমিটার প্রশস্ত একটি চালের ওপর করোনা নির্ধনকারী দুর্গা মূর্তি তৈরি করেছিলেন। দীর্ঘ 25 বছর ধরে গৌতম সাহা নানা জিনিসের ওপর দেবদেবী ও মনীষীদের মূর্তি তৈরি করেছেন। শিল্পী জানান, আগামী দিনেও এই রূপ উপহার তিনি দিতে চান। সবসময় নতুন নতুন কিছু করতে খুব আনন্দ হয়। তো এবার আমি একটি ধানের ওপরে মাটি দিয়ে মা কালীর মূর্তি করেছি। এক সেন্টিমিটার যার উচ্চতা। কতদিন সময় লেগেছে? সপ্তাহখানেক সময় লেগেছে। মাটি ছাড়া কী কী লেগেছে এটা তৈরি করতে? রং, আঠার ব্যবহার হয়েছে। এছাড়া পেশাগত দিক থেকে আপনি কী করেন? আমি একজন অঙ্কন শিক্ষক, আঁকা শেখাই। কতদিন ধরে রয়েছেন এই সৃষ্টিকলার সাথে? এটা আমার দীর্ঘদিনের চেষ্টা। তবে করোনা আবহে মানে টিউশনি এখন খুবই কম। এই অবসরে আমি ক্ষুদ্র শিল্পের চর্চাটা ম্যাক্সিমাম করতে পারছি, করে যাচ্ছি। আপনার যে সৃষ্টিকলা বা আপনার যে এই তৈরি নতুন জিনিস তৈরি করার যে প্রবণতা, সেই দিক থেকে আপনার পারিবারিক দিক থেকে বা পারিপার্শ্বিক দিক থেকে কার কার সহযোগিতা পান? হ্যাঁ, ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই আমাকে এই ব্যাপারে সহযোগিতা করে। এছাড়া কি অন্য কোনো হবি বা কোনো ইচ্ছা আপনার আছে? হ্যাঁ, আমার এই শিল্পকলা নিয়েই ইন্ডিয়া রেকর্ডস বা গিনেস রেকর্ডের দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছা, ঈশ্বর যদি সহযোগিতা করেন। আর্থিকভাবে কোনো রকম সাহায্য বা কিছু কি সরকার থেকে বা বেসরকারি কোনো রকম কোনো সূত্র থেকে কিছু পেয়েছেন এখনো? না, আমি এখনো পর্যন্ত কোনো সরকারি সুযোগ সুবিধা কিছু পাইনি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। এক সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ধানের ওপর কালী মূর্তি তৈরি করলেন নদিয়ার নবদ্বীপ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের প্রতাপনগরের বাসিন্দা গৌতম সাহা। তিনি একজন অঙ্কন শিল্পী। মাটি, রং ও আঠার সংমিশ্রণে এই কালী মূর্তিটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 7 দিন বলেই শিল্পী জানান। এর আগে 4 মিলিমিটার প্রশস্ত একটি চালের ওপর করোনা নির্ধনকারী দুর্গা মূর্তি তৈরি করেছিলেন। দীর্ঘ 25 বছর ধরে গৌতম সাহা নানা জিনিসের ওপর দেবদেবী ও মনীষীদের মূর্তি তৈরি করেছেন। শিল্পী জানান, আগামী দিনেও এই রূপ উপহার তিনি দিতে চান। সবসময় নতুন নতুন কিছু করতে খুব আনন্দ হয়। তো এবার আমি একটি ধানের ওপরে মাটি দিয়ে মা কালীর মূর্তি করেছি। এক সেন্টিমিটার যার উচ্চতা। কতদিন সময় লেগেছে? সপ্তাহখানেক সময় লেগেছে। মাটি ছাড়া আর কী কী লেগেছে লেগেছে এটা তৈরি করতে? রং, আঠার ব্যবহার হয়েছে। এছাড়া পেশাগত দিক থেকে আপনি কী করেন? আমি একজন অঙ্কন শিক্ষক, আঁকা শেখাই। কতদিন ধরে রয়েছেন এই সৃষ্টিকলার সাথে? এটা আমার দীর্ঘদিনের চেষ্টা। তবে করোনা আবহে মানে টিউশনি এখন খুবই কম। এই অবসরে আমি ক্ষুদ্র শিল্পের চর্চাটা ম্যাক্সিমাম করতে পারছি, করে যাচ্ছি। আপনার যে সৃষ্টিকলা বা আপনার যে এই তৈরি নতুন জিনিস তৈরি করার যে প্রবণতা, সেই দিক থেকে আপনার পারিবারিক দিক থেকে বা পারিপার্শ্বিক দিক থেকে কার কার সহযোগিতা পান? হ্যাঁ, ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই আমাকে এই ব্যাপারে সহযোগিতা করে। এছাড়া কি অন্য কোনো হবি বা কোনো ইচ্ছা আপনার আছে? হ্যাঁ, আমার এই শিল্পকলা নিয়েই ইন্ডিয়া রেকর্ডস বা গিনেস রেকর্ডের দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছা, ঈশ্বর যদি সহযোগিতা করেন। আর্থিকভাবে কোনো রকম সাহায্য বা কিছু কি সরকার থেকে বা বেসরকারি কোনো রকম কোনো সূত্র থেকে কিছু পেয়েছেন এখনো? না, আমি এখনো পর্যন্ত কোনো সরকারি সুযোগ সুবিধা কিছু পাইনি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।